হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আমি এই পর্যন্ত যতগুলো ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, সবথেকে তোমরা আমার অর্গানাইজেশন ভিডিওগুলো সবচেয়ে বেশি পছন্দ করেছো। এই ধারাবাহিকতায় আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে আমি আমার ফ্রিজ অর্গানাইজেশনটা আমি শেয়ার করি। অর্গানাইজেশনের সাথে সাথে আমি তোমাদের ছোট ছোট কিছু টিপস শেয়ার করব তোমাদের সঙ্গে, যেগুলো তোমাদের দৈনন্দিন জীবনের কাজগুলোকে অনেক সহজ করে দিবে। তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো এইটা হচ্ছে আমার ফ্রিজ, আর এটা হচ্ছে হিটাচি ব্র্যান্ডের একটা ডাবল ডোরের একটা ফ্রিজ, যেটার কিনা রাইট সাইডটা হচ্ছে পুরাটাই নর্মাল, আর এই যে লেফট সাইডটা এটা হচ্ছে পুরাটাই ডিপ। আর এটা 641 লিটার হয়। তোমরা তো দেখতেই পাচ্ছো ফ্রিজটা কিন্তু অনেক স্পেশিয়াস। তো চলো আমি তোমাদেরকে দেখাই যে কিভাবে আমি আমার এই ফ্রিজটা অর্গানাইজ করেছি। কিন্তু তার আগে তোমাদের কাছে একটু ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের একটুও যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও, আর যারা অলরেডি কাজটি করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফার্স্টেই তোমাদের সাথে যেটা নিয়ে কথা বলবো সেটা ফ্রিজের খুবই একটা ইম্পর্ট্যান্ট প্রপার্টি নিয়ে, সেটা হচ্ছে এই ফ্রিজ ডিওডোরাইজারটা, যেটা কিনা আমাদের ফ্রিজের জন্য খুবই একটা এসেন্সিয়াল পার্ট। আমাদের প্রত্যেকের বাসায়, যাদের বাসায় ফ্রিজ আছে তাদের কিন্তু মাঝে মাঝে একটা সমস্যায় পড়তে হয়, সেটা হচ্ছে ফ্রিজের ডোর খুললেই একটা বাজে গন্ধ চলে আসে নাকে, যেটা কিনা খুবই একটা অস্বস্তিকর ব্যাপার, আর হচ্ছে খাবারেও অনেক সময় দুর্গন্ধ হয়ে যায়। তো এই মানে দুর্গন্ধটা দূর করার জন্য এই যে ফ্রিজ ডিওডোরাইজারটা আছে এটা কিন্তু খুবই উপকারী। বাজারে অনেক টাইপেরই ডিওডোরাইজার পাওয়া যায়। তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফার্সেন্ট ফ্রিজ ডিওডোরাইজার, এটা মূলত চারকোলের একটা প্রোডাক্ট। তো এটা সুবিধা হচ্ছে এটা ফ্রিজে রাখলে ফ্রিজ হচ্ছে জীবাণু গ্রো করতে পারে না, আর এটার আরেকটা সুবিধা হচ্ছে ফ্রিজের যে ব্যাড স্মেল ব্যাড অর্ডারগুলো সেগুলো আর কি অ্যাবজর্ব করে নেয়। তো এটা ফ্রিজে রাখলে ফ্রিজে আর গন্ধ হবে না, ফ্রিজের জীবাণুমুক্ত থাকবে, আর পাশাপাশি ফ্রিজের যে এনভায়রনমেন্টটা সেটাও ফ্রেশ রাখবে, আর ফ্রিজে যেখান থেকে এয়ারটা আর কি পাস হয় এটা আর কি সেখানে রাখতে হবে। তো নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ফ্রিজ ম্যাটগুলো। আমরা অনেকেই ফ্রিজ ম্যাট হিসেবে হচ্ছে বিভিন্ন টাইপের প্লাস্টিক অথবা পলিথিন ব্যবহার করি, তবে ওগুলোর থেকে এই ম্যাটগুলো খুবই উন্নত মানের, আর এগুলো দেখতেও অনেক সুন্দর, কালারফুল, তারপরে এটা ওয়াশেবল এবং ওয়াটারপ্রুফও। আর এটার সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে দেখো এই যে উপরের যে পার্টটা এটা কিন্তু একটু খসখসে টাইপের, আর নিচের পার্টটা একটু স্মুথ, যার জন্য ওটা কিন্তু শেল্পের সাথে ভালো করে লেগে থাকে। আর উপরের যে পার্টটা খসখসে হওয়ার জন্য যে কোনো তুমি কাচের বাটি অথবা যে কোনো জিনিস মানে খুব তাড়াতাড়ি তোমার স্লিপ করবে না। অনেক সময় আছে না যে আমাদের হাতে লেগে খুব তাড়াতাড়ি একটু স্লিপ করলেই পড়ে যায়, তো এটার সম্ভাবনা একদমই কম, যার জন্য এই ম্যাটগুলো আমার কাছে যে খুবই ভালো লাগে। আর এগুলোর অনেকগুলো কালার হয়, মানে আমার কাছে যে এই তিনটা কালার আছে আর হচ্ছে হোয়াইট কালারটা আছে, তো আমার কাছে মনে হয় যে এই কালারফুল একটু দিলে আর কি ফ্রিজটা দেখতে আর কি একটু বোরিং লাগে না, যার জন্য আর কি আমি এই মানে কালারফুল ম্যাটগুলো এখানে ইউজ করেছি। আর আমার যে পাশে আর কি ডিপ, আমি ডিপ ফ্রিজে আর কি ওই হোয়াইট যে কালারটা আমি সেই কালারটা আর কি ইউজ করেছি, আমার কাছে ওইটা অ্যাভেলেবেল ছিল আর কি তাই। তো এইগুলো একটু সাইজে একটু বড়, যার জন্য আমি আর কি সবগুলো কেটে তারপরে হচ্ছে শেল্পে একটা একটা করে আর কি পেতে নিচ্ছি। তো তোমরা চাইলে এই ফ্রিজ ম্যাটটা ইউজ করে দেখতে পারো, তোমাদের কাছেও আশা করি অনেক ভালো লাগবে। তো তারপর তোমাদের সাথে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভেজিটেবল অর্গানাইজেশন, আমি কিভাবে করি সেটা তোমাদের দেখাবো। আমি আমার ভেজিটেবলগুলোকে এইভাবে একটা জিপলক যে পলিথিন পাওয়া যায় এইগুলোতে আর কি রাখি, প্রত্যেকটা ভেজিটেবল আমি এরকম আলাদা আলাদা জিপলক যে পলিথিনগুলোতে ওইগুলোতে রাখি, যাতে আমার হচ্ছে খুঁজে পেতে খুব একটা কষ্ট না হয়। অনেক আগে আমি করতাম কি, মানে আমার আগের যে ফ্রিজটা ছিল তখন আমি করতাম কি, একটা পলিথিনের মধ্যে আমি সব আর কি ভেজিটেবল যেগুলো থাকতো সব একটা পলিথিনের মধ্যে দিয়ে আমি হচ্ছে ওই বক্সের মধ্যে আর কি রেখে দিতাম, তাতে দেখা যায় কি যে ভেজিটেবলগুলো খুঁজে পেতে আমার একটু ঝামেলা হতো, আর অনেক সময় দেখা যায় কি মানে আলাদা রকমের ভেজিটেবল হয়, কোনো ভেজিটেবল আছে যে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আবার কোনোটা আছে যে একটু ধীরে ধীরে নষ্ট হয়। তো দেখা যায় একসাথে রাখার জন্য মানে যেটা আর কি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেটার জন্য দেখা যায় কি আমার ওই
অন্য তরকারিগুলোও আর কি নষ্ট হয়ে যেত। তো যার জন্য আমি এখন এইভাবে আলাদা আলাদা করে আর কি জিপলক যে পলিথিনগুলো এইগুলোতে রাখি, তাতে দেখা যায় আমার আর কি ভেজিটেবলগুলো খুঁজে পেতেও আর কি মানে বেশি সময় লাগে না, আর আগে থেকে আমার ভেজিটেবলগুলো মানে বেশি ফ্রেশ থাকে। তো হচ্ছে ভেজিটেবলগুলো তো এইভাবে রাখি, আর হচ্ছে শাক যদি থাকে তাহলে ওইটা করি কি উপরে আর কি রেখে দিই, যা অনেক সময় ভেজিটেবলের প্রেশারে শাকটা নষ্ট হয়ে যেতে পারে, তো আমি ওইভাবেই আর কি রাখি। তো তারপরে তোমাদের সঙ্গে আমি আরেকটা টিপস শেয়ার করি, সেটা হচ্ছে এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এই বক্সের এই ভিতরে আমি হচ্ছে পেঁয়াজ রসুন আদা এগুলো ছিলে মানে কুচি করে এগুলো রেখে দিই, মানে দুই তিন দিন এইভাবে আর কি রেখে দিই, কারণ রান্নার সময় মানে খুব তাড়াহুড়া হয়ে যায় যে এগুলো কেটে আবার মানে রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যায়, তো আমার এগুলো আর কি কাটা থাকে বাছা থাকে, তো আমি এগুলাকে এই বক্সের ভিতরে করে রাখি, আর মানে এটা এনশিওর করি যে বক্সগুলো জানে আর কি এয়ার টাইট বক্স হয়, মানে যাতে ওখান থেকে কোনো গন্ধ না ছড়ায়। আর এটা করার পাশাপাশি আমি ওই যে ফ্রিজের যে বক্সটা আছে আমি ওর ভিতরে আর কি ওগুলো রেখে দিই, যাতে আর কি ওভারশিওর হওয়ার জন্য যে মানে গন্ধটা কোনোভাবেই যাতে বাইরে বের না হয়ে আসতে পারে। আর এই যে দেখো আমি মরিচগুলোকে এইভাবে করে বোঠা ফেলে তারপরে হচ্ছে একটা টিস্যু পেপার দিয়ে এভাবে করে আর কি রেখে দিই, এতে প্রায় এক সপ্তাহ দেড় সপ্তাহের মতো কিন্তু ভালো থাকে মরিচগুলো। তো আমি তো এইভাবে রাখি, তাই তোমাদের দেখালাম, তা তোমরা কিভাবে রাখো সেটা আমাকে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারো। এরপর আমি যে অর্গানাইজারটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে দেখো একটা রুটি রাখার বক্স, এটাতে আমি হচ্ছে রুটি বেলে তারপরে হালকা একটু শেকে পলিথিন দিয়ে এই বক্সের মধ্যে রেখে দিই, এটা একটা প্লাস্টিকের বক্স, তো এখানে রেখে দিলে রুটি কিন্তু প্রায় দীর্ঘদিন ভালো থাকে, মানে প্রায় এক সপ্তাহের মতো আর কি এইভাবে করেই আমি রুটি ফ্রিজ আপ করে তারপরে আর কি খাই। আর এই বক্সটার মধ্যে দেখো শুটকি রাখা আছে, যেহেতু শুটকি আমার প্রায়ই খাওয়া হয় তো একটা জিপলক যে পলিথিন আছে সেটার মধ্যে মুড়িয়ে তারপরে একটা বক্সে করে আমি এইভাবে করে রেখে দিই, যাতে বাইরে রাখলে অনেক সময় দেখা যায় কি যে ছাতকুড়া পড়ে যায়, তো এটার মধ্যে করে রাখলে দেখা যায় ছাতকুড়াটা পড়ার সম্ভাবনা কম থাকে, আর এটা প্রায়ই খাওয়া হয় এই জন্য আমি ডিপে রাখি না, আমি এইভাবেই করে রেখে দিই। আর চালের গুঁড়িও বাইরে রাখলে হচ্ছে নষ্ট হয়ে যায়, অনেক সময় পোকা পড়ে যায়, তো আমি চালের গুঁড়িটা ওইভাবে ফ্রিজে করে রাখি, আর শীতের সময় আমি একটু গুড় কালেক্ট করে রাখি, এটা হচ্ছে আমার এক দাদা আর কি গুড় আর কি মানে খাঁটি গুড় সেটা আর কি এনে দিয়েছিল, তো এটাও আর কি আমি ফ্রিজে রেখে দিই এবং সারা বছর আমি এই গুড়টা দিয়ে আর কি চালাই। আর এখন দেখো এই বক্সটার মধ্যে আমি ডিম রাখি, আমার কিন্তু ডিমের দুইটা বক্স আছে, তো আমি তোমাদের একটু ক্লিয়ার করি, তার আগে দেখাই যে এর ভিতরে হচ্ছে যে মশলাগুলো আর কি নষ্ট হয়ে যেতে পারে সেইগুলো আর কি আমি একটা বক্সে করে রেখে এইভাবে করে ফ্রিজে রেখে দিই, যাতে মশলাগুলো অনেক দিন পর্যন্ত আর কি ভালো থাকে। তো ডিমের কথা যেটা বলতেছিলাম এটা তো যে ডিমগুলো আর কি নর্মাল সেগুলো আর কি রাখি, আর এর পাশে যে ডিমের বক্সটা তোমরা দেখতে পাচ্ছ এই যে বক্সটা এর ভিতরে হচ্ছে আমি ডিম সিদ্ধ করে রাখি, মানে অনেক সময় হয় কি যে সকালে হয়তো আমি একাই ডিম সিদ্ধ খাই আর কেউ খায় না, তো আমি যার জন্য এইটাই আর কি ডিমটা সিদ্ধ করে রাখি, একসাথে অনেকগুলো সিদ্ধ করে রাখলে আর যখন একটু আমার দরকার হয় তখন হচ্ছে ইলেকট্রিক হিটারে একটু পানি গরম করে জাস্ট ডিমগুলো একটু ছেড়ে দিই, তারপরে দেখা যায় গরম হয়ে যায় আর ওই ডিমটা আমি খেয়ে নিই। তো তোমরা চাইলে এরকম করে দেখতে পারো, তাতে কিন্তু অনেকটা সময় বেঁচে যায়। আর এই যে এরপরে যে বক্সটা দেখাই এই বক্সের মধ্যে হচ্ছে দেখো আমি কিন্তু আমার হচ্ছে যে ড্রাই ফ্রুটসগুলো আছে মানে পেস্তা বাদাম তারপরে আলু বোকরা তারপরে মাওয়া এই টাইপের কিছু আছে না কিশমিশ এগুলো আর কি এখানে আর কি স্টোর করে রাখি, এগুলো একসাথে রাখার কারণ হচ্ছে যখন আমার আসলে দরকার হয় যাতে আমি একসাথে আর কি মানে খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারি এই জন্যই আর কি এভাবে রাখি। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই এয়ারটাইট মাইক্রোওয়েভ যে কাচের বোলগুলো এগুলো নিয়ে কথা বলবো, তো এটার একটা সুবিধা হচ্ছে এটা এয়ারটাইট হওয়ার জন্য খাবারের গন্ধ আর কি একটা থেকে আরেকটায় ছড়ায় না, আর দ্বিতীয়ত আরেকটা সুবিধা হচ্ছে এটা মাইক্রোওয়েভ মানে প্রুফ হয়, এটা হচ্ছে সরাসরি ফ্রিজ থেকে বের করেই হচ্ছে মাইক্রোওয়েভে খাবারটা গরম দেওয়া যায়, তো খাবারগুলো এতে রাখলে মানে তুমি অনেকগুলো সুবিধা পাবে, একে হচ্ছে খাবারের গন্ধগুলো তোমার একটা থেকে আরেকটা ছড়াবে না, দ্বিতীয় হচ্ছে তুমি সরাসরি মাইক্রোওভেনে এটা গরম দিয়ে তুমি খাবারটা আর কি গরম করতে পারবা, তাতে তোমার অন্য বাটিতেও আর কি ভরণও লাগতেছে না, তোমার কষ্টটাও একটু কম হবে আর কি মানে ধোয়াধুয়ির ঝামেলাটা একটু কম হবে। তবে আমি চেষ্টা করি যে মানে ফ্রিজে রাখা সমস্ত খাবারই এরকম ঢাকনাওয়ালা কোনো বাটিতে রাখা, যেগুলোতে বেশি মানে গন্ধ ছড়ানোর কোনো ঝামেলা নাই বা গরম করার ঝামেলা নাই, সেগুলো এয়ারটাইট বক্স না রাখলেও এইভাবে কাচের কিছু বোল পাওয়া যায়, এইভাবে তুমি এইভাবে করে রাখতে পারো, তাতে খাবারগুলো দেখা যায় কি যে একটার গন্ধ আরেকটার সাথে মানে যাবে না আর খাবারগুলো বেশ ফ্রেশ থাকবে, আবার তোমার খুঁজে পেতেও আর কি মানে খুব বেশি একটা সমস্যা হবে না। আর এই যে পাশে অর্গানাইজারটা দেখতে পাচ্ছ এটার মধ্যে আমি ফ্রুটস রাখি, আমি সব ফ্রুটসগুলো আর কি এইভাবেই রাখি কারণ ফ্রুটস প্রায়ই আনা হয় দুই দিন পরপরই আনা হয় খাওয়া হয় শেষ হয়ে যায়, তো যার জন্য এটার আলাদা করে কোনো বক্সে বা কোনোভাবে রাখি না আমি এভাবেই রাখি।
আর একদম উপরে যেগুলো আর কি রাখা আছে দেখো কিছু ড্রাই ফ্রুটস আছে মানে বাদাম আছে তারপরে ঘি তারপরে যে ক্যারামেল আর হচ্ছে এই যে যে টিনের বক্সটা দেখতে পাচ্ছো এটা একটা বিস্কিটের বক্স কিন্তু এটা আমি একটা অর্গানাইজার হিসেবে ব্যবহার করেছি এখানে আমি হচ্ছে তোমার গুড় আছে ওই গুড়গুলো হচ্ছে একটু ভেঙে টুকরা টুকরা করে এইভাবে রেখেছি তাতে আর কি দেখা যায় কি যে গুড়গুলো আর কি বেশ ভালো থাকে আর হচ্ছে তোমার মানে আমার যখন আর কি লাগে ওখান থেকে আর কি মানে ভেঙে রাখার জন্য যতটুকু লাগে আমার প্রয়োজন মতো আমি ওখান থেকে আর কি মানে তুলে নিতে পারি তো এভাবে আর কি রেখেছি আর তারপরে যে আসলে তোমাদের দেখাই ফ্রিজের যে শেলফগুলো থাকে এখানে এখানে হচ্ছে একেবারে নিচে যে শেলফটা দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে আমি আমার সফট ড্রিঙ্কস তারপরে হচ্ছে জুস এই টাইপের যা কিছু আছে ওখানে রেখেছি আর এই শেলফটায় আমি হচ্ছে এখানে রেখেছি যে এটা হচ্ছে তোমার হচ্ছে গুঁড়া দুধ কারণ গুঁড়া দুধটা খোলার পরে আর কি বাইরে রাখলে নষ্ট হয়ে যায় তো ওটা রেখেছি আর এইখানে কিছু তেঁতুল রেখেছি এভাবে আমার শাশুড়ি আর কি মানে বিচি ছাড়িয়ে আর কি মানে পাঠিয়ে দেয় আমি এইভাবে স্টোর করে রাখি ফ্রিজে এবং সারা বছর আমার এই তেঁতুলটা দিয়ে আমার হয়ে যায় সব কাজ আর এই যে এখানে দেখো এই যে কফি রাখি কফিও বাইরে থাকলে কিন্তু মানে জমে যায় কফিটা খোলার পরে তো এই জন্য আমি আর কি কফিটা সবসময় এভাবে ফ্রিজে রেখে দিই তাতে দেখা যায় কফিটা বেশ কিছুদিন পর্যন্ত মানে ভালোভাবে আর কি ইউজ করা যায় আর এই যে এখানে দেখো মাশরুম তারপরে কিশমিস এই টাইপের কিছু রাখা আর তার উপরে যে শেলফটা রাখা সেখানে হচ্ছে আমার সসের যত আইটেম থাকে সসের সমস্ত আইটেম আমি এখানে রাখি মানে দেখা যায় যে একসাথে রাখলে আমার সসগুলো খুঁজে পেতে আর কি মানে বেশি ঝামেলা হয় না তো আমি সসগুলো এই পাশে রাখি আর তার উপরে যে শেলফটা দেখতে পাচ্ছ এই উপরের শেলফে এটা একটা দেখো মেইন একটা জিনিস এটা হচ্ছে আমি একটা বক্সে করে যে ওষুধগুলো থাকে মেডিসিন অনেকের ঘরে দেখা যায় ইনসুলিন থাকে তারপরে সাপোজিটরি থাকে তো আমি এরকম ফ্রিজে কিছু স্টোর করে রাখি মানে এমার্জেন্সির জন্য যেমন দেখা যায় কি যে অলরেডি হঠাৎ অনেক জ্বর আসতে পারে বা যার কোনো সময় কোনো ওষুধ লাগতে পারে তো আমি যেগুলো আর কি ফ্রিজ আপ করে আর কি মানে যে মেডিসিনগুলো আমি সেগুলো আর কি এই বক্স করে রাখি তাতে করে আমার এমার্জেন্সি টাইমে মেডিসিনগুলো খুঁজে পেতে না ঝামেলা হয় আর এখানে আরেকটা বক্স আছে যে এই বক্সটা এই বক্সটার মধ্যে হচ্ছে ছোটোখাটো যে মশলাগুলো থাকে না যেমন চিকেন কিউ থাকে তারপরে সিজলিং মশলা টশলা যেগুলো থাকে সেগুলো আমি এই বক্সটার মধ্যে রেখে দিই আর তার পাশেই হচ্ছে একটা মানে আচার রাখা ওটা হচ্ছে আলু বোকরার আচার আর তার পাশে হচ্ছে রাখা আছে একটা কোকো পাউডার তো এই তো এভাবে করেই হচ্ছে আমি আমার যে ফ্রিজের যে নর্মাল পার্টটা আমি এভাবে করেই সাজিয়ে নিয়েছি তো এরপরে চলো আর কি তোমাদের দেখাই আমি আমার ডিপটা কীভাবে অর্গানাইজ করেছি সেটা তো এটা তো আমি আগেই বলেছি যে আমার এই পার্টটা হচ্ছে পুরাটাই ডিপ তো চলো তোমাদেরকে দেখাই যে আমি আমার ডিপটা কীভাবে অর্গানাইজ করেছি তো প্রথমেই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে দেখো একটা আইস কিউবের বক্স এখানে হচ্ছে আইস তো এখানে থাকে তো আমি সব সময় যেটা করি সেটা হচ্ছে আইস বক্সের মধ্যে একটা আইস কিউব টং রেখে দিই যাতে করে আইস সার্ভ করাটা কনভিনিয়েন্ট হয় তারপরে তোমাদের দেখাই এটা হচ্ছে মেইনলি একটা স্পাইসি জার তো এই জারটা হচ্ছে আমি এইভাবে ইউজ করি আমি একসাথে সব মানে বাটা যে মশলাগুলো আমি এইভাবে করে আর কি রাখি বেটে একসাথে তাতে করে হয় কি যখন আমি রান্না করি আমার এই একটা বক্স বের করলেই আমার হয়ে যায় তো তারপর তোমাদের এই জিনিসটা দেখাই এটা হচ্ছে একটা সিলিকনের আইস কিউব ট্রে এটা মূলত আইস করার জন্যই আর কি ব্যবহার করা হয় তবে আমি মাঝে মাঝে আইসও করি এতে আর আমি এখন যেটা করছি সেটা হচ্ছে এতে হচ্ছে আর কি মশলা বেটে তারপরে হচ্ছে আর কি ডিপ করে রাখছি তোমাকে আমি একটু খুলে দেখাই এই দেখো আমি হচ্ছে বিভিন্ন টাইপের মশলা এখানে আর কি ওই যে বাটা মশলাটা এইভাবে করে কিউব করে রাখি যাতে করে হচ্ছে যখন আর কি দেখা যায় কি হঠাৎ বাসায় গেস্ট চলে আসলো তখন দেখা যায় কি যে মশলা কখন ফ্রিজ থেকে বের করব কখন আর কি ওটা ছাড়াবে তো যার জন্য এই ব্যবস্থাটা একটু করে রাখি কারণ এটা হচ্ছে দেখো ওই যে সিলিকনের নিচে যে পপ আপগুলো আছে ওগুলোতে আর কি এই যে প্রেস করলেই নিচে দেখো এই যে এখানে প্রেস করলেই নিচে থেকে প্রেস করলে এইভাবে বের হয়ে আসে আর জিনিসটা তুমি খুব সহজেই আর কি তাড়াতাড়ি উঠিয়ে নিতে পারো উঠিয়ে তুমি রান্নায় আর কি মানে খুব সহজে আর কি ইউজ করতে পারো তো যার জন্য আমি আর কি মশলাগুলো এইভাবে করে আর কি রেখে দিই আবার মাঝে মাঝে হচ্ছে মাঝে মাঝে যখন মশলা যে শেষ হয়ে যায় মাঝে মাঝে বরফও আর কি এভাবে করে রাখি তো এইটা আর কি খুবই কাজের একটা জিনিস চাইলে তোমরাও এটা ইউজ করে দেখতে পারো আমার কাছে তো বেশ ভালোই লাগে আর এই যে দেখো সবসময় নারকেল তো পাওয়া যায় না নারকেলের অনেক দাম হয় তো আমি দেখো যে বাড়ি থেকে আর কি নারকেল নিয়ে আসলে তো নারকেলটা কুড়িয়ে আমি এভাবে বক্সে করে আর কি ডিপে রেখে দিই তাতে আমি দেখা যায় কি যে অনেক দিন পর্যন্ত আমি নারকেলটা খেতে পারি আর হচ্ছে দেখো এখানে হচ্ছে যেগুলো আর কি নষ্ট হয়ে যায় যেমন হচ্ছে তোমার থাই পাতা তারপরে ধনে পাতা এই টাইপের কিছু আমি এভাবে বক্সে করে আর কি ডিপে রেখে দিই তাতে অনেক দিন পর্যন্ত আমি ব্যবহার করতে পারি
তারপর আরও যেমন আছে যেমন এই যে টক দই আমি এইভাবে ডিপে রেখে আর কি স্টোর করি। তারপরে বিভিন্ন তোমার স্পাইসি যেগুলো আদা তারপরে রসুন এই টাইপেরও কিছু আর কি আমি রাখি। আর এই যে এখানে দেখো হচ্ছে টমেটোর যে সিজন, আমার শ্বশুরবাড়িতে ওইখানে অনেক টমেটো হয়, তো আমার শাশুড়ি অনেকগুলো টমেটো পাঠিয়েছিল। আমি এইভাবে করে সারা বছর এইভাবে টমেটো আর কি ফ্রিজ আপ করে খাই, কারণ কিছু কোনো একটা সময় আছে যে টমেটোর অনেক বেশি দাম বেড়ে যায়, তখন আর কি এখান থেকেই আমি বের করে করে খাই। আর যেই সময় আর কি সালাদের আধা কেজি 1 কেজি করে কিনে নিয়ে আসি, যখন আর কি সালাদ খাই। আর দেখো এইভাবে যখন ক্যাপসিকামের দামও যখন অনেক কম থাকে, তখন আমি এরকম করে মানে ক্যাপসিকাম কিনে তারপরে কেটে এইভাবে বক্সে করে রেখে দিই। তো আমার ফ্রিজে এরকম 2-3টা বক্স আছে যেগুলোতে আর কি ক্যাপসিকাম রাখা এবং বিভিন্ন শেপের কাটা, কারণ কোনোটা হচ্ছে সবজির জন্য, কোনোটা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য, কোনোটা আবার চিকেনের জন্য। তো এরকম করে আর কি আমি মানে বিভিন্ন টাইপের বক্সে করে এইভাবে করে আর কি কেটে আমি ফ্রিজ আপ করে রাখি। আর তার পাশে তো 2টা আইসক্রিমের বক্স রাখা, সেটা তো তোমরা দেখেছো। আর এই পাশের যে শেলফগুলো সেখানে হচ্ছে আমি কী রাখি, প্রথমে হচ্ছে এটা দেখাই তোমাদের খুবই দরকারি একটা জিনিস, সেটা হচ্ছে হট অ্যান্ড কোল্ড প্যাক। এটা ফ্রিজে রেখে ঠান্ডাও করা যায়, আবার মাইক্রোওভেনে দিয়ে গরমও করা যায়। অনেক সময় হয় কি যে কোথাও আর কি আমাদের ব্যথা হলো, তখন আর কি মানে গরম পানি আমরা সেঁক নিই, তখন কিন্তু এটা আর কি মাইক্রোওভেনে গরম করে আর কি সেঁক নিতে পারবা। আবার অনেক সময় আমাদের হাত পুড়ে যায় বা ঘরে বাচ্চা থাকলে দেখা যায় বাচ্চা পড়ে গিয়ে ব্যথা পায়, তখন হচ্ছে বরফ দেওয়ার প্রয়োজন হয়, তখন এই প্যাকটা দিয়ে তোমরা হচ্ছে বরফটাও দিতে পারবা। তো এটা কিন্তু 2টা কাজেই আর কি ব্যবহার করা যাবে। আর এই যে দেখো এই শেলফে কিন্তু আমি ছোট্ট একটা অর্গানাইজার এখানে রেখেছি, আর এর ভিতরে কিন্তু তোমার চিজ কিউব, তারপরে চিজ, তারপরে বাটার, মানে মজাডালা চিজ, মানে যে টাইপের চিজ থাকে আমি ছোট্ট বক্সে সুন্দর করে আর কি সাজিয়ে রেখেছি। আমার যখন দরকার হয় তখন আমি এই বক্সটা ধরেই আর কি নামিয়ে আমি আমার কাজটা চালিয়ে নিতে পারি। তারপরে নিচের যে শেলফটা সেখানে দেখো আমি শীতকালে যে গ্রিন পিসগুলো আর কি থাকে সেগুলো আর কি ওখানে স্টোর করে রেখেছি। আর হচ্ছে তার পাশে হচ্ছে একটা বক্সে এভাবে আদা টুকরা টুকরা করে ছিলে তারপরে এইভাবে করে রেখে দিয়েছি, আমার যখন আর কি প্রয়োজন হয়, অনেক সময় আছে কি চা বানাতে হয় বা যে সময় আর কি আমার লাগে, তখন আমি এখান থেকে আর কি একটা বা 2টা পিস যা আমার লাগে আমি ওখান থেকে আর কি নিয়ে আমি আমার কাজে ইউজ করতে পারি। আর তারপরে শেল্পে এখানে কিছু হচ্ছে ফ্রোজেন খাবার আর কি রাখা, এগুলো তো আর দেখানোর কিছু নাই, এগুলো অদ্রি যেহেতু ছোট মাঝে মাঝে স্কুলে টিফিন দিতে হয়, যখন আর কি নিজে করে উঠতে পারি না তখন এর জন্য আর কি ওগুলো আর কি স্টোর করে রাখি। আর অদ্রি হচ্ছে খুবই আইসক্রিম তারপরে চকলেটস এগুলো পছন্দ করে আর কি। দেখো এই আইসক্রিমগুলো আমি এইভাবে করে আর কি রেখে দিই, তাতে দেখা যায় জিনিসটা আর কি অর্গানাইজ থাকে আর দেখতেও ভালো লাগে আর নিতেও ওইখান থেকে সুবিধা হয়। আর এই পাশে তো চকলেটস রাখা, আর তার নিচেও যে ফ্রোজেন খাবারগুলো, আর এখানে বিশেষ করে হচ্ছে পরোটা, তারপরে সসেজ, ন্যাগেটস এই টাইপের কিছু আমি এখানে আর কি স্টোর করে রাখি। তো এই তো আমার মোটামুটি ফ্রিজের কিন্তু সব কিছুই দেখানো শেষ, এই শেলফটা বাকি ছিল, এখানে হচ্ছে মনে ছিল না। এখানে আসলে মাছ বা এমার্জেন্সি কিছু আর কি অল্প স্বল্প ছোটোখাটো যে মাছের প্যাকেটগুলো থাকে সেইগুলো রাখি, আর মানে আমার যত আর কি মাছ মাংস যা আছে তারপরে হচ্ছে দুধ এগুলো হচ্ছে সব কিন্তু আমি আমার ডিপে ফ্রিজ করে রাখি। তো আজকে ডিপটা দেখালাম না, ডিপটা তোমাদের অন্য আর একদিন দেখাবো। তো আজকে আমার এই ফ্রিজ ট্যুরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা অনেক সময় আর কি আসে না যে হচ্ছে ফ্রিজের কাপড়টা মানে ধরতে ভুলে যাই, কাপড় দিয়ে আর কি মানে ফ্রিজটা খুলতে ভুলে যাই, বা বিশেষ করে বাচ্চারা ঘরে থাকলে তখন তারা কিন্তু ওই কাপড় দিয়ে ধরাটা আর কি মানে অনেক সময় ভুলে যায় বা করে না। তো এরকম আপনি যদি ফ্রিজের সামনে এভাবে করে একটা মানে কাপড় বা টাওয়াল টাইপের কিছু একটা ঝুলিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু সহজেই সেটা সবার চোখে পড়বে। আর অনেক সময় মনে না থাকলেও চোখে পড়ার পরে অবশ্যই আপনার দেখা যায় কি যে মানে কাপড়টা দিয়ে ফ্রিজটা আর কি খুলবে। তো যার জন্য এরকম একটা হুক লক দিয়ে একটা টাওয়াল এরকম সামনের পরে আর কি ঝুলিয়ে রাখতে পারো, তাতে দেখা যায় কি যে তোমাদের আর কি সুবিধাই হবে। তো আজকে এই পর্যন্তই। আর যদি তোমাদের কোনো রকমের প্রশ্ন থাকে, কোনো রকমের কোনো কিছু জানার মানে ইচ্ছা থাকে, তাহলে সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের যদি কোনো পরামর্শ থাকে যে এটা এইভাবে না ওইভাবে মানে রাখলে ভালো হবে, তো সেটাও আমাকে জানাতে পারো। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।